জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হলো রবীন্দ্র জয়ন্তী। ঠাকুর বাড়ি প্রাঙ্গণে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান কলকাতা পৌরসভার প্রশাসক ফিরহাদ হাকিম ও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসুরায় চৌধুরী। করোনা পরিস্থিতির কারণে সাধারণের প্রবেশ নিয়ন্ত্রিত ছিল, কেউ আমন্ত্রিত ছিলেন না। মাল্যদান করার পর ফিরহাদ হাকিম বলেন, রাজ্য এখনও করোনা পরিস্থিতি উদ্বেগজনক, কিন্তু বাংলার মননে রবীন্দ্রনাথ, তাই এবার এই রবীন্দ্র জয়ন্তী খুব ছোট করে পালন করা হয়েছে। রবীন্দ্র জয়ন্তী আমরা উদযাপন করতাম, রবীন্দ্র জয়ন্তীতে যেন মনে হতো যে এটা একটা আনন্দের দিন, একটা উৎসবের দিন। চারিদিকে রবীন্দ্রসঙ্গীত শুনছি, চারিদিকে নৃত্যনাট্য দেখছি, হাজারে হাজারে মানুষ সকালবেলা রবীন্দ্র সদনে যাচ্ছে। ছোটবেলার থেকে বড় হয়েছে এইভাবে। এখন একটা এমন পরিস্থিতি যেন হচ্ছে মানুষ মানুষকে দেখলে ছিটকে বেরিয়ে যাবে। রবীন্দ্র জয়ন্তী পালন করতে পারছি না। রবীন্দ্রনাথ নিয়ে যে উল্লাস, সেই উল্লাস পাচ্ছি না। যারা আমাদের মেয়েরা রয়েছে, তারা আজকে রবীন্দ্রসঙ্গীতের সাথে সেই নৃত্য করতে পারছে না, আমরা সেই আনন্দ দেখতে পাচ্ছি না, মনের মধ্যে সেই আনন্দ আসছে না। কিন্তু তবুও কবিগুরুকে প্রণাম জানানোর জন্য সকালবেলা দৌড়ে এলাম, তার কারণ হৃদয় তো মানে না। রবীন্দ্রনাথ আমাদের একটা এটা বিশ্বকবি, সবার কবি, কিন্তু আমাদের মনের মধ্যে একটা উচ্ছ্বাস নিয়ে আসে, আমাদের মনের মধ্যে আনন্দ নিয়ে আসে। যখন দুঃখ পাই তখনও রবীন্দ্রনাথ, যখন আনন্দ হয় তখনও রবীন্দ্রনাথ, যখন বিরহ তখনও রবীন্দ্রনাথ, যখন প্রেম আসে তখনও রবীন্দ্রনাথ। এছাড়া তো আমরা কিছু শিখিনি জীবনে, সেইটার উচ্ছ্বাস যেটা দরকার আজকে রবীন্দ্র জয়ন্তীতে সেটা করতে পারছি।